Fahim HD Media Ahli Sunnat Wal Jamati Muktir Pot Shaitan ka hare te ki lo এই জন্য দেখবেন পৃথিবীর ভিতর নব্য শয়তান বের হইছে দোয়া করবার দিবার চাই না এই দোয়া কি দুয়ার ভিতর বান্দা আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে বাঁচান আল্লাহ আজকের নামাজ কবুল করে নেন আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করছে আপনি মাফ করে দেন দোয়ার ভিতরে এইভাবে বারবার আল্লাহর কাছে আমরা চাইতে থাকি এটাও একটা জিকির এটাও একটা ইবাদত আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আদ্দুআউ ওয়াল ইবাদা দোয়া ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ নবী বলেন আদ্দুআউ মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত থেকে যদি তোমরা নিজেকে গুটায় নাও সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আমি অবশ্যই তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেব আমি জাহান্নামে পাঠাইব বান্দা জাহান্নামে পাঠাইব তার মানে দোয়া নামক ইবাদত থেকে যারা মুসলমানদেরকে সরায় এরাই হলো অরিজিনাল বেদাতি আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে বাঁচায় রাখো আওয়াজ তুলে বলেন আমেন মারাত্মক বেদাতি এ মুসলমানেরা শয়তানের কাতল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দিক ইবাদত থেকে সরানো ইমানদারের কাজ বুঝিয়ে বুঝে মুসলমানকে ইবাদতে ঢুকানো ঠিক সারা জীবন বুঝে রাখবেন সারা জীবন জেনে রাখবেন সারা জীবন শিখে রাখবেন মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যেখানে যায় যত দূর যায় আমি আমার বাবা বন্ধুদেরকে বলবো বড় বোন মাদেরকে বলবো কখনোই দোয়া থেকে সরে যাবেন না দোয়ার এমন পাওয়ার সারা জীবন আল্লাহর নবী দোয়া করেছেন দোয়া ফরজ নামাজের পরে কবুল হয় নবী আমার নিজে শিক্ষা দিয়েছেন আচ্ছা আপনারা বলেন যে আমল নবী শিক্ষা দেয় সে আমল কি বেদাত না ইবাদত ইবাদত যে আমল নবী নিজে শিক্ষা দিলেন অদুবুরু সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা ইবাদত কারণ নবী নিজে শিখিয়েছেন যে ইবাদত নবী শিক্ষা দেন সেটা কখনো বেদাত হয় না সেটা ইবাদত হয় এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত থেকে যদি নিজেকে গুটাও অন্য মুসলমানকে যদি সরাও সাইয়াদখুলুনা জাহান তোমাকে আমি আল্লাহ অচিরে অপমান ও বদস্থ করে জাহান্নামে পাঠায় দিব জাহান্নামি বানায় দিব অতএব যারা দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদেরকে সরায় ওরাই হলো নিকৃষ্ট বেদাতি 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 আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন আওয়াজ তুলে বলেন আমেন তাহলে কি আমরা দোয়া করব না সারব করব কি আওয়াজ আছে দোয়া কি করব না সারব করব একসাথে না দলবদ্ধভাবে দোনো অবস্থা যদি একা থাকেন একা যদি জমাতে থাকেন তো জমাত ওরা বলবে জমাতে না একা করতে ওদের যুক্তি একা করতে হবে ওদেরকে জিজ্ঞেস করি ভাই একা দোয়া যদি করা যায় তো জমাতে করা যাবে না কেন কত বড় সূরা চিন্তা করছেন একা যদি দোয়া করা যায় তো জমাতে করা যাবে না কেন একা নামাজ পড়ার চাইতে জমাতে পড়া ভালো কি কথা ঠিক না একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো একা মাহফিলে বসার চাইতে জমাতে মাহফিলে বসা ভালো একা জিকির করার চাইতে দলবদ্ধভাবে জিকির করা ভালো আল্লাহর নবী বলেন হালিকুল জিকির জিকিরের বৈঠক রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান আব্বা কথা কইছ না প্রত্যেক মাহফিলে তো একটা পাগল নিয়ে জ্বালাতছে এ সব জায়গায় থাকে ভাই একটা কথা মনে করুন সারা জীবন এই যারা শিশুকালে মারা যায় শিশুকালে যারা মারা যায় এবং সারা যারা সারা জীবন যারা পাগল অবস্থায় থাকে কিয়ামতের মধ্যে এদের কি হবে কিয়ামতের মাঠে এদের একটা ফয়সালা হবে এরা আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তুমি তো আমাকে সারা জীবন পাগল রাখছো
আমি তো দিন বুঝিনি দুনিয়াও বুঝিনি পাগল ছিলাম। শিশু বলবে আল্লাহ তুমি তো আমাকে শিশু অবস্থায় পৃথিবী থেকে নিয়ে আসছো, আমি দিনও বুঝি নেই দুনিয়াও বুঝি নেই। তখন এদের হালত কি হবে? আবার পৃথিবীর এমন প্রত্যন্ত অঞ্চলে যেখানে দিনের দাওয়াত যায় না, কোথায়? যেমন জঙ্গল, আদিবাসী আছে না, এই আদিবাসীদের কাছে কিন্তু অনেক জায়গায় দিনের দাওয়াত পৌঁছে গেছে। ওরাও কি আমাদের মাঠে বলবে আল্লাহ আমাদের কাছে তো কোনো পয়গাম আসে না, আমরা দিনও বুঝিনি দুনিয়াও বুঝিনি। তো কিয়ামতের মাধ্যমে এদের ফয়সালাটা কেমন হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়ামতের মাঠে বলবেন যে তাহলে তোমরা সবাই আজকে জাহান্নামে চলে যাও, যাও এখনি সবাই 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 নিগম 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 তারা জাহান্নামের দিকে দৌড় দিবে। যারা জাহান্নামের দিকে ওই সময় দৌড় দিবে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিবেন, কিন্তু যারা জাহান্নামের দিকে 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 কি জানেননি আল্লাহ বলবেন এ বান্দা আজকে তোমরা আমাকে দেইখা আমি সরাসরি হুকুম দিলাম তোমাদেরকে জাহান্নামে যাইতে, তোমরা আখেরাতের ময়দানে আমার সরাসরি হুকুম তোমরা মানছো এই জন্য তোমরা জান্নাতে চলে যাবা, আর যারা হুকুম মানো নাই তারা দুনিয়াতেও আমার হুকুম তোমরা মানতা না, কারণ আজকে সরাসরি যা মানা নাই দুনিয়াতে আমার জীবন দ্বারা আমারে না দেইখা আমার হুকুম মানছে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিছি। আমরা কি আল্লাহকে দেখছি? এই সামনে রোজা আসতেছে, সামনে রোজা, শুভেচ্ছা দিক 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 রোজা রাখবেন আপনি। যদি আপনার সামনে দামি খাবার আনা হয় অনেক রোজাদার বলবে না রে বন্ধু পৃথিবীর দামি খাবার দিল আমি খাবো না কারণ আমি রোজা। সে যে রোজা ভাঙে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আবার কিছু মানুষ আছে সারাদিন ধরে খালি খায় রোজা রাখে না, তার মানে বুড়াকে বোঝা গেল ওরা অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলবেন দুনিয়াতেও তোমাদের জন্য সুসংবাদ আখিরাতেও তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোন ভাবনা নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি ভয় হবে কার? জোরে বলেন কার? আমাদের হালত সবসময়ের জন্য দেখেন কে? আল্লাহ কিন্তু সবসময়ের জন্য আমাদের হালত দেখেন, এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে আনতে না পারি তাহলে আমরা ঈমানদার হব না। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে, এরা হলো মুমিন। যেমন কেউ যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, ফজরের নামাজ ছাড়ার পরে অন্তরের মধ্যে ভয় আসে আল্লাহ আমি ফজর ছেড়ে দিয়েছি, একটা রোজা ছেড়ে দেয় অর্থাৎ একটা রোজা ভেঙে যায়, সকল সে কাঁপতে থাকে ভয় পেতে থাকে আল্লাহ আমি একটা রোজা চলে গেছে আমার এখনো হবে কি? লোকটা থরথর করে আল্লাহর ভয়ে ভূকম্পিত হয়, বারবার তওবা আসে। কেউ যদি হারাম খাবার খেয়ে ফেলে চিন্তা করে হায় হায় আমি হারাম খাইছি এখন আমার হবে কি? আবার কেউ আছে সুদের টাকা দিয়ে গরু গোশত কিনে খায়, মজা মজা করে খায়, আল্লাহকে খাও বেশি বেশি করে খাও। কেউ আছে ঘুষের টাকা দিয়া মজা করে ভালো ভালো খাবার খায়, প্রায় খায় কালাবো না ধলাবো না, এরপরে কত কিছু আগর ডিম ভাগর ডিম, ওই হোটেলে যায় রেস্টুরেন্টে যায় দামি দামি খাবার খায়, কারণ একটু চিন্তা নেই তো ঘুষের 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 আশার উপর দিয়ে আশার পকেট দিয়ে ঢুকায়।
চার পাঁচ দিন টাকা আসে, টাকার চিন্তা নেই, খালি বড় বড় রেস্টুরেন্টে যায়, দামি দামি খাবার খা। আল্লাহ বলবেন খা, বেশি করে খা, আমি আল্লাহর আদালতে তোমাকে আসতে হবে। তুমি আমার মেরাজের যখন জাহান্নামের মধ্যে গেলেন জাহান্নাম দেখার জন্য, যাওয়ার পরে দেখেন একদল বান্দার বিরাট বড় বড় পেট, ওই খড়ের পালার মতো বড় বড় পেট, এই পেটের ভিতর সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে, আমাদের একটু পেটে ব্যথা হলে ভাই কেমন অবস্থা হয়, একটু চিন্তা করেন, বিরাট বড় পেট আল্লাহ বানাই দিবে, এই পেটের ভিতর সাপ আর বিচ্ছু গুলি দরাচরা করবে, সাপ আর বিচ্ছু পেটের ভিতর কামড়াইতে থাকবে। আল্লাহর বান্দার গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে, আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজি ডেকে বলে, জিব্রাইল এরা কারা? বিরাট বড় বড় খড়ের মতো পেট আর পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করে, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, তারা ঘুষখোর, যারা হারাম টাকা দিয়া ভালো ভালো খাবার দুনিয়ার মধ্যে খাইছিল, আজকে আল্লাহ তাদের পেটগুলি অনেক বড় বানাইয়া পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাপ আর বিচ্ছু দিয়া তাদেরকে সাপ বিচ্ছু দিয়ে কামড়াইয়া তাদেরকে শাস্তি আস্বাদন করাইতেছে, এইভাবে তাদেরকে লক্ষ লক্ষ বছর শাস্তি দিতে থাকবে। লক্ষ বছর তো দুনিয়ার লক্ষ বছর না, পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, ওই দিনের দিন হলো একদিন, ওই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে এইভাবে শাস্তি দিতে দিতে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যাদের অন্তরে স্মরণ আসার সাথে সাথে অজিলাত কুলুবুহু, তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের উচিত হালালের দিকে ঝুঁকে যাওয়া। আমাদের অনেক বাইরা হালাল টাকা দিয়ে নেশা করে, বিভিন্ন হারাম বস্তু তারা খায়। আমি আপনাদেরকে বলবো বন্ধু, এগুলি আজ ছেড়ে দেওয়া লাগবে, যদি ছেড়ে না দেন কেয়ামতের ময়দান কিন্তু বিরাট বড় ভয়াবহ। আপনি কি জানেন ওই ময়দানে এক আর দুই বছর না, লক্ষ লক্ষ বছর পার হতে হবে, লক্ষ লক্ষ বছর আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার একটা ছোট্ট মামলার ভিতরে যদি আপনি পড়েন, আদালতে গেলেন গাজীপুর, গাজীপুরের কোর্টে দেওয়ার পরে আদালত কখন বসবে, ম্যাজিস্ট্রেট কখন আসবে বা জজ সাহেব কখন আসবে ঠিক নাই, জজ সাহেব আসার পরে আপনার মামলার সিরিয়াল কখন পড়বে আপনি জানেন না, দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় রয়েছেন, সময় গেল একদিন, আদালত বললো 6 মাস পরে আবার ডেট, 6 মাস পরে আবার গেলেন, 6 মাস পরে আবার ডেট, 6 মাস পরে আবার গেলেন, উকিলকে টাকা দিতে দিতে যান শেষ, কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে যান শেষ, শেষ পর্যন্ত দেখা যাবে রায় আপনার বিরুদ্ধে চলে গেছে, তারপর আবার আবার আপিল করলেন, চলে গেল মামলা হাইকোর্টে, হাইকোর্টে যাওয়ার পরে আবার দৌড়াইলেন, হাইকোর্টে আপনার পক্ষে মামলা নাই, চলে গেল বিবাদ পক্ষে মামলা, আবার আপনি আপিল করলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের বারান্দায় গেলে তো টাকার খালি খেলা, জমি বেচা লাগবে, দোকান বেচা লাগবে, বাড়ির গরু থাকলে গরু বেচা লাগবে, বউয়ের গহনা থাকলে গহনা বেচা লাগবে, দুনিয়ার একটু ছোট্ট মামলার ঝামেলা সটানোর জন্য যদি লক্ষ বছর, ছোট্ট মামলা ঝুঁকানোর জন্য যদি জমি বেচা লাগে, পালের গরু বেচা লাগে, বিবির গহনা বেচা লাগে, দোকান বেচা লাগে, ভাইরে দুনিয়ার একটা ছোট্ট মামলা একটু কি চিন্তা করবেন, 60 বছরে আল্লাহর আদালতে কত মামলায় আমরা জড়াইছি, চিন্তা একটু করেন কত মামলায় জড়াইছি, কত মামলায় আমরা জড়াইছি, কত জীবনের মিথ্যার মামলা আছে, গালির মামলা আছে, মানুষের সম্পদ দেওয়ার মামলা আছে, হারাম টাকার মামলা আছে, জোর করার মামলা আছে, নামাজ ছেড়ে যাওয়ার মামলা আছে, রোজা ছাড়ার মামলা আছে, হজ ছাড়ার মামলা আছে, যাকাত না দেওয়ার মামলা আছে, মামলার কোনো শেষ নাই। আল্লাহ যদি কিয়ামতে ডাক দেখে বান্দা তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার আজকে উত্তর দিয়ে তুমি কবরে জান্নাতে চলে যাও,
পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর দরবারে মামলার হিসাব দেওয়া, মামলায় আল্লাহর দরবারে জিতে যাওয়া। আল্লাহ বলবেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে তোমার জবান বন্ধ থাকবে, মোহর আমি মেরে দেব জবানে, জবান দিয়ে কথা বলতে পারবা না। আমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা তোমার চোখ আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার হাত আমি আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার এই পা আমি আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহর পক্ষে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বান্দারে সেই দিন আমি আল্লাহর সাথে দাঁড়ায় মিথ্যা কথা বলবা এই সুযোগ নাই, এই সুযোগ নাই। আচ্ছা বলেন কোরআন শরীফ কি কখনো মিথ্যা হবে? সম্ভাবনা আছে এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব যেটা মুত্তাকিনদের জন্য হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে নিজেকে ফিরাই নিয়ে আসে এটা তাদের জন্য হেদায়াত, এটা তাদের জন্য হেদায়াত, এটা তাদের জন্য হেদায়াত। অন্যথায় এটা কারো জন্য হেদায়াত হবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আসার পরে সে আল্লাহর দিকে ফিরে আসে এটা তাদের জন্য হেদায়াত। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, সামনে মাহে রমজান, ওই যে বলছিলাম আমরা দলবদ্ধভাবে জিকির করি, এই দলবদ্ধভাবে জিকির করাটা আমাদের জন্য দামি, একা জিকির করার চাইতে দলবদ্ধভাবে জিকির করা ভালো। কারণ যখন মুসলমানরা এক জামাত মুসলমান এক জায়গা বসে তখন এটা সাধারণ মজলিস থাকে না। আল্লাহ নবী বললেন রওজাতুন মিন রিয়াজি জান্নাহ, এটা বেহেশতের একটা টুকরা হয়ে যায়, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দলবদ্ধভাবে একা মুনাজাতের চাইতে দলবদ্ধভাবে মুনাজাত করা ভালো না খারাপ? জোরে বলেন। কারণ মুনাজাত কার জিকির, দোয়া কার জিকির, আমরা দোয়া করি কার কাছে? না কইতেছি আটশির হুজুর আপনি দয়া করে আমাদেরকে জমি দেন, টাকা দেন। ওরে খাজা বাবা আপনার কাছে চাইতেছি আপনি আপনার দেন, এইভাবে মুনাজাত করি কোনদিন করছি এইভাবে? তো কিছু ভাই সাহেব আছে আমরা আটটা বিড়ির কাছে যাই, কিছু ভাই না তুই আমরা ফিরের কাছে চাই, তোর ধৈর্য এটা জিজ্ঞেস করি যে আমরা ফিরের কাছে চাই না আল্লাহর কাছে চাই, আমরা মুনাজাতে বসো, কি কথা ঠিক না? আমরা মুনাজাতে বসো, বসলেই তো বুঝবো আমরা কার কাছে চাই। তাহলে দোয়া কার কাছে চাই? আল্লাহ বলছেন উতুনি আমার কাছে চাও, আস্তাজিব লাকুন আমি আল্লাহ তোমাকে দেব। ভাই খুব মনোযোগ দেন, আমার ছেলে আমার সন্তান যদি আমার কাছে এসে টাকা চায়, বাবা টাকা দাও, দিলাম 10 টাকা। আবার জোরে রক্তে এসে যদি কয় বাবার টাকা দাও, দিলাম 10 টাকা। আসরের সময় এসে যদি কয় বাবার টাকা দাও, দিলাম 10 টাকা। মাগরিবের সময় আসার পরে যদি কয় বাবার টাকা দাও, দিলাম 10 টাকা। এসার সময় যদি এসে কয় বাবার টাকা দাও, এবার টাকা হবে না থাপ্পড় হবে, বারবার টাকা দিয়ে কি চাস? জোহরে চাইলি, আসরে চাইলি, মাগরিবে চাইলি, একটু টাকা দিয়ে কি করিস? ধমক একটা, টাকা দিয়ে করিস কি? বাবা বেজার হয়ে যায়, মা বেজার হয়ে যায়, ভাই বেজার হয়, বন্ধু বেজার হয়, গ্রামবাসী বেজার হয়, পৃথিবীর যার কাছে চাবেন সেই বেজার হয়। কিন্তু আল্লাহ বলছেন মানলাম ইয়াসআলিল্লাহ বরকা বিলাইহি, আমার কাছে যদি না চাও আমি আল্লাহ বেজার হই। সুবহানাল্লাহ, বলা যাবে না বেজার হয় না কে? আল্লাহ। অন্যা কে বেজার হয় না কে? চাইলে বেজার হয় না কে? না চাইলে বেজার হয় কে? আমাদের কাছে যদি না চান আমরা খুশি, পুলা কত ভালো, বৌড়া কত ভালো রে, বৌড়া কত ভালো রে, আমার কাছে টাকা চাই না, সোনা চাই না, দানা চাই না,
লিপস্টিক চাই না, আলতা চাই না, সোনু চাই না, পাউডার চাই না, কিছু চাই না। আমার বউ এমন বউ আর পাবো না, বৌড়া বালার ঘরের বালা। আর যদি ঘরে ঘরে চাইতে চাই না, বিয়ে করে একবার ভূত একটা কান্দি হয়েছে, খালি চাইতেই 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 চাইতে বিপদ। আমরা তার কাছেই চাবো, বেশি বেশি চাবো, প্রত্যেক নামাজের পরে চাবো, প্রত্যেক জিকিরের পরে চাবো, প্রত্যেক দোয়ার সময় চাবো, যারা এই দোয়া নামক ইবাদত, এই দোয়া নামক ইদা ইবাদত থেকে সরাইতে চায়, তার মানে বোঝা গেল এরা কিপ্টের ঘরের কিপ্টে আজাদ দিয়ে খেলা তোলাই কথা কর না, কেউ না কোনো সন্দেহ আছে? এইবার বুঝে যাবে, চাইলে আল্লাহ খুশি হয়। আপনার স্ত্রী যদি আপনার কাছে ঘন ঘন চায়, তা আপনার বিয়ে করছে একটা ভূত কান দিয়েছে, খালি সাইতি চায়, মেজাজ খারাপ হয়ে যাবে। আর যদি কিচ্ছু না চায় তো বিরাট বড় সব বোনাস বউ একখান পাইছি, চাই না কিছু, কিন্তু এরকম বউ আলাদা, এরকম বউ একটা আসিল হারুন রশিদের, বাচ্চা হারুন রশিদের বউ ছিল, খেতে বাচ্চার কাছে কিচ্ছু চাইতো না, টুপি সেলাই করে সংসার চলেছে, বাচ্চা তোমার কাছে তো আমার লাগতো, আমি টুপি বিচ্ছি, আমার যা চলে এটা দিয়ে রুটি কিনে খাবো, এটা দিয়ে আমি সব চলবো, তোমার ওই বাদশাহীর টাকা আমার লাগতো না, তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। তার নাম ছিল জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা। এই মহিয়সী নারী পৃথিবীর খ্যাতনামা একজন পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশার বিবি, কিন্তু জীবনে কোনোদিন বাদশার সম্পদ থেকে এক টাকাও নেয় নাই। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আর একজন ছিলেন রসুল করিমের বিবি জান্দা, আমাদের মা জান্দা, তার ভিতরে অন্যতম ছিলেন আম্মা জান খাদিজা, জীবনে রসুলের কাছে কিচ্ছু চাইনি, খালি দিয়েই গেছে, খালি দিয়েই গেছে, খালি দিয়ে গেছে। উনি মদিনার সবচেয়ে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, সব টাকার নবীকে দিয়ে দিয়েছে। আমার দেশের বৌরা হইলে উরি সর্বনাশ, ঠিক জীবন। আম্মাজন খাদিজা তুই কুফরান, তোর আসিস কে, তোরা কি বিয়ে করছ? ওরে পুলা পান চিন্তা করতে হচ্ছে, ওরা হাসি বাসতেছে না, তোর মতলব তো ভালো দেখতেছি রে, তাই তোর মতলব ভালো না, খুব মনোযোগ দে, এগুলো বুঝতে হবে। তাহলে যে যার কাছে চাইলে বেজার হয় না, সে কে? আল্লাহ। ওনার কাছে আমাদের কম কম চাবো না, বেশি বেশি চাবো, প্রত্যেক নামাজের পরে চাবো, আল্লাহ রাসূল বলেছেন নামাজের পরে চাও কবুল হয়ে যাবে, নামাজের পরে চাও। প্রিয় মুসলমানেরা, সামনে মাহে রমজান বলছিলাম, রোজা রাখা ফরজ, কিন্তু ইফতার করানো ফরজ না। যদি ইফতার করানো ফরজ না কিন্তু দাম অনেক, যদি এটা ফরজ না কিন্তু দাম অনেক। বলবেন হুজুর দাম কেমন? আপনি সারা দিন রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা এখন তো গ্যারান্টি নাই, কিন্তু একজন রোজাদারকে যদি আপনি ইফতার করান, তার রোজা হোক বা না হোক, একটা রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে, গ্যারান্টি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি খাস না তোরা, তো খাওয়ার ধান্দা আছে, রোজাও রাখে, খুব মনোযোগ দিয়ে না থাকে, সকাল একবার খায়, দুপুর একবার খায়, সন্ধ্যা একবার খায়, মোট তিনটে হয়ে গেছে, তিন রোজা, অসুবিধা নেই। আমরা এরকম কত রাখছি রোজা? তোরা তো এখন তো এটা সিরিয়াস না, আগে ছিল যে আপনার মাটি দিয়ে ই বানাইতো না, কি কয় কুলা কুলা, আপনার দেশে কি কয় মাটি দিয়ে বড় কি বানাইতো না, কুলা কুলা, আমাদের দেশে কুলা বলতো,
আর মাসার উপরে থাকতো, আগে তো এত পয়সা করে মানুষ ছিল না, কলা আমাদের সে কইতে কোলা কোলা অনেক বড় মাটি দিয়ে বানাইতো কুমাররা, মটকা মটকা, এই মটকার ভিতর মুড়ি রাখতো, মুড়ি রাখতো না মাসা সিরা ভাই যে মুড়ি রাখতো না, রমজান মাসে এই মটকার ভিতর কত মুড়ি চুরি করে খাইছি, রোজা রাখে মুড়ি দুধ যায় মুড়ি চাওয়া খাইছি, বলে বলে কি রোজা গুড়ি কত মুড়ি চুরি করে খাইছি, রোজার সাথে মার কইতো অসুবিধা নাই, পলে খালি রোজা ভাঙে না, দেখতো রোজা ছাড়তেছি না মুড়ি জমানি, এই কি গরমের ভিতর রোজা রাখতেছি, মা বলতো অসুবিধা নাই রোজা পলে যদি খাওয়া যায় তাহলে রোজা ভাঙে না, এই মশলা মা দিয়ে দিত, পৃথিবীর এক জায়গায় মশলা পাওয়া যায় এটা মার কাছে, মার কাছে মাঝে মধ্যে মশলা পাওয়া যায়, অসুবিধা নাই রোজা পলাই খাইলে রোজা ভাঙে না, খাও বাস দরজা লাগাই দিয়ে আটকে দিয়ে খেয়ে ফেলেছি, যা করে খোদা রোজা রেখে লেছি, মা চিন্তা করতেছে না খেলে তো পোলা মরে যাবে না, দেখতেছি তো মা খাওয়াই দিত, এই মশলা মা দিয়ে মা খাওয়াই দিছে, আহা আপনার একটা রোজা আপনি কিয়ামত নামায় লিখে দিবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, কি খালি রোজা রাখবো না ইফতার করাবো, এই মশলাটা মনে রাখবেন ইফতার করানো ফরজ না কিন্তু সওয়াব অনেক, ইফতার করানো ফরজ না কিন্তু দাম অনেক, কিছু কিছু ইবাদত আছে ফরজ না কিন্তু দাম অনেক, অনেকে মিলাদ না পড়লেও তো চলে, আমি বলি হা ভাই না পড়লেও চলে, ইফতার না করালেও চলে, কি বুঝলেন, ইফতার না করালেও চলে, ইফতার করানো ফরজ না কিন্তু দাম অনেক, ভাইজান নবীর দুরুদ ও সালাম এটা পড়াটা ফরজ না কিন্তু দাম অনেক, বলবেন মুফতি ফরিদি দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম কেন আমরা পর্ব বলে দিয়ে যাই, এই যে আমরা আজকের মাহফিলে দুরুদ ও সালাম পর্ব বা পড়তেছি দুরুদ শরীফ, এই দুরুদ শরীফ জানেন কি অযু সারা পড়া নিষেধ, অযু সারা দুরুদ শরীফ পড়া নিষেধ, ও বাপ বন্ধু ভালো করে শুনে যান মায়েরা সহ, অযু সারা দুরুদ শরীফ পড়াটা নিষেধ, প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি অযু সারা দুরুদ সালাম পড়া নিষেধ কেন, আপনি যখন দুরুদ শরীফ পড়বেন তখন সরাসরি কানেকশনটা রওজা মোবারকে লেগে যায়, মোবারকের সঙ্গে কানেকশন একজনের দুরুদ অযু ছাড়া হবে না, এই মশলা মনে রাখবেন জিকির অযু ছাড়া করা যায় কিন্তু দুরুদ শরীফ অযু ছাড়া হবে না, আল্লাহর জিকির অযু ছাড়া হয় কিন্তু নবীর দুরুদ অযু ছাড়া হয় না, বাজানো খালি ফতোয়া মাইলে কাজ হবে না, ফতোয়া বুঝে যাওয়া লাগবে, ওরা খালি কবে নামাজের পরে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, মিলাদ না করলেও চলে, ওরা খালি কয় চলে 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 চলে, না করলেও চলে না করলেও চলে, বাইরে রমজান মাসে রোজাদারকে ইফতার না করালেও চলে কিন্তু করাইলে একটা একজন মানুষকে রোজাদার কি ইফতার করাইলে একটা রোজার সওয়াব, 1000 জন কি ইফতার করাইলে 1000 রোজার সওয়াব, 50,000 লোক ইফতার করাইলে 50,000 রোজার সওয়াব, তাহলে আপনি রোজা রাখলেন মাত্র 30টা, হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ইফতার করাইলে রোজার সওয়াব পাওয়া যাবে এটা গ্যারান্টি আছে, তার মানে ইফতার করানো যদিও ফরজ না কিন্তু দাম বাবা অনেক, কথা কন না কেন,
ফরজ না কিন্তু দাম নাই দুরুদ ও সালাম ফরজ না কিন্তু দাম অনেক পাগল সাগল দেশে কত হয়েছে বাবা দেশে কত পাগল সাগল হয়েছে হিসাব নাই দুরুদ শরীফ অনুসারে হবে না কিন্তু জিকির অনুসারে করা যায় আল্লাহ তো বড় আল্লাহ জিকির অনুসারে হয় নবীর দুরুদ অনুসারে হয় না কারণ কি জানেন আপনি যখন দুরুদ শরীফ পড়েন এই দুরুদগুলি সরাসরি নবীর রওজা মোবারকে জমা হয়ে যায় রেজুলেশন হয় ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের ওই যে খিলগাঁও পূর্বপাড়া আপনার ওই এটা কি কয় আপনার থানার নাম কি পুবাইল থানার গাজীপুর জেলার পুবাইল থানার খিলগাঁও পূর্বপাড়ার মাঠে ওই যে আজকের মাহফিল হইতেছে এই মাহফিলের ভিতর থেকে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনি নবীর সামনে দুরূদ শরীফ পড়তেছে আল্লাহ নবীর রওজা মোবারক থেকে দুরুদের কানেকশনটা সরাসরি লেগে যায় এই জন্য আপনি যদি কখনো কোনো বিপদে পড়ে যান ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ উপরে বিপদ নিচে বিপদ আপনার ডানেও কেউ নাই বামে কেউ নাই আপনার সাহায্য করার মতো আজকে কেউ নাই আপনি দিশেহারা ঘর অন্ধকারে পড়ে গেছেন ওই সময় আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন নবীর দুরুদের কারণে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাই দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যদি ফরজ না কিন্তু দাম অনেক কথা বললা কেন যদি ফরজ না দাম কি যারা কার না করলো চলে বুঝতে হবে বাপ ওটা হলো আজাজিলের খালাতলা আমি বাংলা কথা পছন্দ করি ইংরেজিতে কথা কই না বাংলায় সরাসরি মারি কারণ হলো আমি সহজভাবে বোঝাই সহজভাবে বুঝি আল্লাহ বলছেন ফামাই আমাল মিথকালা দারাতিন খাইরাই ইয়ারা জোরে জোরে ক ফামাই আমাল ফামাই আমাল মিথকালা দারাতিন খাইরাই ইয়ারা তুই কি হেফজ কানে পড়ছিস বাপ মাশাআল্লাহ ফামাই আমাল হাসবিন আমার দিকে দেখা হ্যাঁ এরা প্রথম কাতারের শরীর মাশাআল্লাহ এরা আছে বিদায় আজকের ওয়াজটা ভালো লাগতেছে এই বাচ্চা কাচ্চা পাওয়া যায় বেশি সিলেটি ওই অঞ্চলে বেশি পাওয়া যায় হ্যাঁ এই অঞ্চলে বাচ্চারা মাহফিল বেশি থাকে অধিক পরিমাণে বাচ্চারা মাহফিলে থাকে বাজান আমাদের এলাকায় খালি বুড়া মানুষ মাহফিলে থাকে যদি কেউ সুবহানাল্লাহ কন কথা কইতে না খালি সাইয়ে থাকে কারণ 60 বছর ধরে সুবহানাল্লাহ কইতে কইতে বুড়ো হয়ে গেছে আর সুবহানাল্লাহর আওয়াজ নাই এই জন্য যুবক যারা যদি মাহফিলে থাকে ওরা যদি সুবহানাল্লাহ না কয় তাহলে বুঝতে হবে ওদের মাইজ মরে গেছে দিল নষ্ট হয়ে গেছে ওরা জোয়ান থাকতে বুড়া হয়ে গেছে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন